সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো জীবন বিমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের প্রশ্ন সমাধান নিয়ে, যে পরীক্ষাটি 3 সেপ্টেম্বর 2021 অর্থাৎ আজকেই হয়ে গেল। মোট 80টি প্রশ্ন ছিল, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, সবগুলো 20টা করে, মোট 80টা প্রশ্ন ছিল। আমরা 80টা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব এবং প্রশ্নটা আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক একটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা প্রশ্নটা সম্পূর্ণ দেখতে পাবেন। এবং এখন আমরা সমাধানটা শুরু করি, আসেন। সবার শুরুতে ইংরেজি ছিল 20টা। ইংরেজি 1 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আই উইশ ড্যাশ এ কিং। এটা 4টা অপশন ছিল, ওয়াজ, ওয়ার, হ্যাড এবং হ্যাড বিন। আমরা জানি উইশের পরে আই উইশ আই ওয়ার এ কিং হবে, মানে হচ্ছে যে যদি কোনো ফ্যান্টাসি থাকে তাহলে সেটার পরে বিভার বসাতে হলে অয়ার বসাতে হয়। 2 নম্বর প্রশ্ন ছিল অপোজিট জেন্ডার অফ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটরের অপোজিট জেন্ডারটা কি। এটা 4টা অপশন ছিল, ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটিস, অ্যাডমিনিস্ট্রেটিক্স এবং অ্যাডমিনিস্ট্রিক্স। এটা হবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিক্স, এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ডের চেঞ্জগুলো, এরকম সাধারণত আইএস এক্স যুক্ত হয়। 3 নম্বর ছিল হু রুট দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি, এটা হয়েছে স্যামুয়েল জনসন। এরপরে 4 নম্বর ছিল স্লো অ্যান্ড ড্যাশ উইন্স দ্য রেস, 4টা অপশন ছিল, এটা হবে স্লো অ্যান্ড স্টিডি। স্টিডি বানানের সমস্যা ছিল, এটা STEADY স্টিডি হবে, স্টিডি উইন্স দ্য রেস। আচ্ছা, 5 নম্বর ছিল হেলেন অফ টয় ইজ ওয়াইফ অফ, মানে হেলেন টয়ের যে হেলেন ছিল সে হেলেন কার ওয়াইফ ছিল সেটা জানতে চেয়েছে। তো এটা নিয়ে একটা গল্প আছে, আমি একটা ছোট্ট একটু বলি, মনে থাকবে আর কি। স্পার্টা ট্রয় নগরীর মধ্যে দীর্ঘকাল ধরে চলে আসা যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে সেখানে চুক্তি করতে ট্রয়ের 2 রাজপুত্র প্যারিস ও হেক্টর তারা স্পার্টাই যান, মানে সেই কন্ট্যাক্ট করার জন্য। কিন্তু স্পার্টা থেকে ফেরার পথে প্যারিস হচ্ছে স্পার্টার রাজা মেনালেসের স্ত্রী হেলেনকে অবৈধ পণ্যের সূত্রে ধরে সঙ্গে করে ট্রয়ে নিয়ে আসেন। মানে হচ্ছে ওই যে স্পার্টার যে রাজা ছিল মেনালেস, তার ওয়াইফ ছিল হচ্ছে হেলেন, এই হেলেনকে প্যারিস প্রেম করে নিয়ে চলে আসে। এবং হচ্ছে এই ট্রয়ের রাজা পিয়ম ছিলেন একমাত্র ট্রোজান যে হেলেনকে ট্রয়ের সাদরে গ্রহণ করেছিল, মানে ট্রয়ে আর কি সাদরে গ্রহণ করেছিল যে তার নাম ছিল ট্রোজান। মেনালেস ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ করতে মেনালেসের ওয়াইফকে নিয়ে গেছে, তাই সে রাগ হয়ে ট্রয় আক্রমণ করে এবং হচ্ছে এইটা নিয়েই মূলত একটা যুদ্ধ হয়। হ্যাঁ, ইতিহাসে ট্রয় নগরীর যুদ্ধ বলে যেটাকে। তো এই হেলেন ছিল হচ্ছে মেনালেসের আর কি ওয়াইফ। আচ্ছা, এ পার্সন হু লিভিং ইন প্রিন্সিপালি অন ভেজিটেবলস, যে ব্যক্তি সম্পূর্ণ ভেজিটেবলস এর উপরে নির্ভর করে জীবন ধারণ করে, মানে শাকসবজি খায় নিরামিষ, তাকে বলা হচ্ছে ভেজিটেরিয়ান। আচ্ছা, 7 নম্বর হচ্ছে প্রাইমা ফেসিয়া মিনস, এটার অর্থ হচ্ছে অ্যাট দ্য ফার্স্ট সাইট অর্থাৎ প্রথম দর্শনে। হুইচ অফ দ্য ফলোয়িং লেটার ইজ প্লুরাল, এখানে 4টা ছিল, একটা হচ্ছে ফর্মুলা, ভার্টেক্স, মেমোরেন্ডা, অ্যাজেন্ডাম। 4টার মধ্যে হচ্ছে মেমোরেন্ডাটা হচ্ছে প্লুরাল, যেটা সিঙ্গুলার ফর্মে মেমোরেন্ডাম হবে। আচ্ছা, এরপরে আমাদের 9 নম্বর ছিল ডোন্ট গো ফার, হিয়ার দ্য ওয়ার্ড ফার ইজ অন, এটা হবে হচ্ছে অ্যাডভার্ব, মানে দূরে যেতে নিষেধ করতেছে, তো যাওয়াটাকে মিন করছে, সুতরাং এটা হবে হচ্ছে অ্যাডভার্ব। 10 নম্বর বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ সিম্প্যাথি, সিম্প্যাথি মানে সহানুভূতি, এটার বিপরীত শব্দ হচ্ছে অ্যান্টিপ্যাথি, মানে বিতৃষ্ণা। আচ্ছা, কারেক্ট স্পেলিং ছিল একটা, যেটা সুনামি বানান করার কথা বলছিল, এটা সুনামি বানান, সুনামি হবে শুধু সামনে টি বসবে। আচ্ছা, এরপরে 12 নম্বর ডোন্ট মেক নয়েস, এটা একটা ট্যাগ কোশ্চেন ছিল। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন চেঞ্জ করলে সেটা উইল ইউ হবে। আচ্ছা, 12 নম্বর দ্য ম্যান ওয়াজ চার্জড, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল, দ্য মার্ডার, এটা হচ্ছে চার্জের পরে ফর হবে, মানে চার্জ ফর দ্য মার্ডার। আচ্ছা, হোয়ার ইজ দ্য পোস্ট অফিস, আমরা জানি দার পরে সুপারলেটিভ ডিগ্রি বসে, সুতরাং এখানে হবে হচ্ছে নিয়ারেস্ট পোস্ট অফিস। আচ্ছা, 15 নম্বর ছিল স্ট্যাম্প ইজ অ্যাটাস্ট টু এ অর এন, মানে স্ট্যাম্প কোথায় ব্যবহার করা হয়, এসে, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন আর লেটার, এটা লেটারে ব্যবহার করা হয়। আচ্ছা, 16 নম্বর হচ্ছে গ্রেট এক্সপেকটেশন ইজ নভেল বাই
এ গ্রেট এক্সপেকটেশন নভেলটা কার, এটা হচ্ছে চার্লস ডিকেন্সের একটি বিখ্যাত উপন্যাস। 17 নম্বর ছিল নোটা বেনে, এটার মানে কি, ফর এক্সাম্পল নট শিওর অন ট্রানজেকশন না নেক্সট পেজ, এটার মানে হচ্ছে মেক শিওর, তো এটা এখানে অপশনে ছিল না। 18 নম্বর বলছে দ্য অ্যান্টোনিম অফ ডেভয়েড, ডেভয়েড মানে হচ্ছে কোনো কিছু বর্জিত, বর্জিত মানে যেটা নেই আর কি, মানে অনেকেই বলে না যে তার সাধারণ জ্ঞান নাই, এরকম কমন সেন্স বর্জিত এরকম আর কি। তো এটার বিপরীত শব্দ হচ্ছে পূর্ণ আর কি, ল্যাটেন্ট মানে সুপ্ত, ফুল অফ মানে পরিপূর্ণ। আচ্ছা 19 নম্বর ছিল কাম টু লাইট, কাম টু লাইট মানে কোনো কিছু পাবলিশ হওয়া মানে প্রকাশিত হওয়া, টু গেট পাবলিশড। আর 20 নম্বর ছিল দ্য ভার্ব অফ মানি, মানি শব্দের ভার্ব কি, এটা হবে মনিটাইজ। এই 20টা ছিল হচ্ছে আমাদের ইংরেজি। এরপর আমরা 21 নম্বর থেকে বাংলায় চলে যাব। বাংলা বলছে কোন বানানটি শুদ্ধ নয়, এখানে হচ্ছে দরিদ্রতা উদ্ধ উপযোগিতা শ্রদ্ধাঞ্জলি, উদ্ধ বানানে হস্যকার আছে এটা দীর্ঘকার হবে, কোনটি উপসর্গ ভিন্নার্থে প্রযুক্ত হয়েছে। ভিন্নার্থে অর্থ হচ্ছে আমাদের এখানে তিনটার মিনিং একই রকম হবে, যেমন উপনেতা মানে নেতার থেকে যে ছোট, উপসাগর সাগরের থেকে যে ছোট, উপগ্রহ মানে গ্রহের থেকে ছোট, আর উপভোগ কিন্তু ভোগের থেকে ছোট সেটা বোঝাচ্ছে না, উপভোগ অন্য একটা মিনিং। আচ্ছা 23 নম্বর বলছে কোনটি শোক শব্দের বিপরীত শব্দ, দুঃখ অনুতপ্ত জারি না হর্ষ, হর্ষ মানে আনন্দ, তাহলে শোক শব্দের বিপরীত শব্দ হবে হর্ষ। গিন্নি কোন শ্রেণীর শব্দ, এটা অর্ধ তৎসম শব্দ, যেটা গৃহিণী থেকে তৎসম শব্দ সেটা গিন্নি হয়ে গেছে অর্ধ তৎসম শব্দ। 25 নম্বর হচ্ছে লাজ কোন ধরনের শব্দ, এটা হচ্ছে বিশেষ্য। আর 26 বলছে কিসের ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না, এটা হবে হচ্ছে বচন ভেদে। যাই হোক অনেক বই আবার লিঙ্গ ভেদেও আছে, যে এটা নিয়ে একটু কনফিউশন আছে আর কি। আচ্ছা 27 নম্বর বলছে যে আনন্দ অশ্রু কোন সমাস, এটা সমাস নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন লেখক বিভিন্নভাবে করে থাকেন, যেমন আনন্দের অশ্রু মানে আনন্দের হওয়ার ফলে যে অশ্রুটা হয় সেটা হচ্ছে, তাহলে এটা রয়ের ষষ্ঠী তৎপুরুষ সমাস হচ্ছে। আবার অনেক বই দেওয়া আছে যে আনন্দ রূপ অশ্রু মানে অশ্রুটা আর আনন্দটা সেম হয়ে গেছে, একই জিনিস হয়ে গেছে, সুতরাং হচ্ছে আনন্দ অশ্রু রূপক কর্মধারের সমাস। যাই হোক এটা নিয়েও একটু কনফিউশন আছে দ্বিধা বিভক্ত বিভিন্ন বইয়ে, তো রূপক কর্মধারাটাই মূলত হয় আর কি। 28 নম্বর বলছে কবি গোবিন্দ দাসের ভাব শিষ্য ছিলেন কে, এটা হবে হচ্ছে বিদ্যাপতি। কোনটি গল্পগ্রন্থ, গল্পগ্রন্থ হচ্ছে শিউলিমালা, এটা কাজী নজরুল ইসলামের একটি গল্পগ্রন্থ। দ্বৈপায়ন শব্দের সঠিক ছন্দি বিচ্ছেদ কি, এটা হবে দীপযোগ অয়ন। মধ্যযুগের কবি নন কে, এটা হবে জয়নন্দী। এই জয়নন্দী হচ্ছে আমাদের যে চর্চা পদ আছে জয়নন্দী পা নামে সেখানে পদ আছে তার। আচ্ছা 32 হচ্ছে প্রকর্ষ শব্দের সমর্থক শব্দ, এটা হবে উৎকর্ষ। বাংলা সাহিত্যের বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত, এটা হবে 1923 সালে। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, এটা সংস্কৃত ভাষা থেকে আগত। নসিরানামা কাব্য রচনা করেছে কে, কবি মর্দন। আচ্ছা 36 হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ কোনটি, এটা হবে জেলে, জাল জগুয়া। 37 হচ্ছে বিসর্গ কোন বর্ণের রূপান্তর, এটা হচ্ছে হ বর্ণের। আর 38 নম্বর ছিল কোনটি নজরুল ইসলামের উপন্যাস, এটা রিক্তের বেদন, শিউলিমালা, কোহেলিকা না সায়ানট, এটা হবে কোহেলিকা। 39 ছিল কোন পদের আগে অজস্র বসালে বহুবচন হবে, এটা বিশেষ্য পদ। এবং 40 নম্বর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, এটা হবে শেষ লেখা। এই 20টা ছিল হচ্ছে আমাদের বাংলা। এরপর আসে সাধারণ গণিত ছিল 20টা। প্রথমে 1 নম্বর বলছে 1, 4, 7, 10 ধারাটির 29তম পদ কত, তাহলে প্রথম পদ 1, পার্থক্য হচ্ছে 3, তাহলে এন তম পদ এ প্লাস এন মাইনাস 1, তার সাথে ডি এর মান 1, এন এর মানটা 29 - 1, 3, তাহলে এটা আমরা 85, অর্থাৎ 29তম পদ হবে হচ্ছে 85। 42 নম্বর বলছে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত, তাহলে বিস্তারটা হচ্ছে এক্স, দৈর্ঘ্যটা হচ্ছে তার দেড় গুণ 1.5x, তাহলে ক্ষেত্রফলটা হবে এই দুটোর গুণফল, অর্থাৎ 1.5x গুণন x এটি ইকুয়াল টু 216, তাহলে এক্স স্কোয়ারের মান হচ্ছে 144, তার মানে এক্স এর মানটা হচ্ছে আমাদের 12, তাহলে হচ্ছে বিস্তারটা 12 আর দৈর্ঘ্যটা হচ্ছে 18, তাহলে 12 18 হচ্ছে 30, আর পরিসীমা হচ্ছে 12, এই দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে 60 মিটার। 43 নম্বর বলছে যে কতজন বালকের মধ্যে 125টি আম 145টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যায়,
এটা আমাদের গসাগু বের করতে হবে। তাহলে গসাগু বের করার পদ্ধতিটা হচ্ছে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিভক্ত যেটা আছে সংক্ষিপ্ত পদ্ধতি একটা আছে, তো আমরা এইভাবে করব। 125 কে ভাগ করা যাবে কি কি দিয়ে, 1 দিয়ে, 25 দিয়ে, 5 দিয়ে আর 125 দিয়ে, আর 145 কে ভাগ করা যাবে 1, 5 আর 145 দিয়ে। দুইটার মধ্যে কমন আছে কোনটা, 5। সুতরাং গসাগু হচ্ছে 5, তার মানে 5 জনের মধ্যে লিচুটা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। 44 নম্বর বলছে 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটা, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এবং 29, মোট 10টা। আচ্ছা 45 নম্বর বলছে লগ 3/81 এটা ক্যালকুলেশন করলে কত হবে, আমি ধরে নিলাম এটা সমান সমান এক্স, অর্থাৎ এক্স এর মান বের হলে হবে। তাহলে আমরা এই পাওয়ার আর বেস ইন্টারচেঞ্জ করে ফেলবো, 3/x = 81 হবে লগের নিয়ম অনুসারে। তাহলে 3/x = 3/4, তাহলে এক্স এর মান হচ্ছে 4। 46 নম্বর বলছে 0.03, 0.12 এবং 0.48 ধারাটির পঞ্চম পদ কত, তাহলে আমরা এটা লিখে ফেলাটাই ভালো হবে। 0.03, 0.12 এবং 0.48 এবং 1.92 হবে পরেরটা, 4 গুণ করে বাড়ছে, তাহলে পরেরটা আরও 4 গুণ বাড়বে, 7.68 হবে। 47 বলছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি কত, 10 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টা যাদের একক স্থানীয় অঙ্ক 9, অর্থাৎ শেষে 9 আছে, সেটা 19, 29 আর 59, সেটা যোগ করলে 107 হবে। তাহলে 48 নম্বর বলছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে সাথে পাই আর স্কোয়ার, মানে ব্যাসার্ধ সাথে সম্পর্ক হচ্ছে ক্ষেত্রফলের, তাহলে স্কোয়ার যুক্ত সম্পর্ক পাই আর স্কোয়ার, তার মানে হচ্ছে যত গুণ বাড়বে তার ডাবল গুণ হচ্ছে মানে তার স্কোয়ার গুণ আর কি, ক্ষেত্রফল বাড়বে বা কমবে। তাহলে 3 গুণ বাড়লে 3^3 = 9 গুণ হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত, আমরা তাহলে ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, প্রথমটা ধরলাম x-1, তার থেকে 1 বেশি হবে x, তার থেকে আর এক বেশি হবে x+1, এই তিনটা যোগ করলে নাকি 123 হবে। তাহলে 1-1 ক্যান্সেল হয়ে গেল, 3x = 123, x এর মান হচ্ছে 41, তার মানে প্রথম সংখ্যাটা 40, পরেরটা 41, তারপরটা 42। প্রথম দুইটা মানে ছোট দুইটার গুণফল জানতে চেয়েছে 40 এবং 41, তাহলে হবে এটা 1640। 50 নম্বর বলছে জাকির জসিমের থেকে যত বছরের ছোট বসিরের থেকে ঠিক তত বছরের বড়, জসিম এবং বসিরের বয়সের সমষ্টি 56 বছর হলে জাকিরের বয়স কত, জসিম এবং বসির যোগ করলে 56 বছর হবে, এটা ঠিক আছে। এখন হচ্ছে আমরা যেটা বুঝতেছি যে জাকির এবং জসিম এর বয়সের যে তফাত, বসির এবং জসিমের বয়সের তফাত একই, কারণ যত বছরের বড় তত বছরেরই ছোট। তাহলে জসিমের থেকে জাকির যত বছরের ছোট মাইনাস করলে যত বছর হবে, জাকিরের থেকে বসিরেরটা মাইনাস করলে ঠিক তত বছরই হবে। তাহলে আমরা জাকিরকে এক পাশে করে ফেললাম, তাহলে 2 জাকির হবে, তার পাশে জসিম প্লাস বসির হচ্ছে 56, তাহলে শুধু জাকির হচ্ছে 28, অর্থাৎ জাকিরের বয়স হচ্ছে 28 বছর। 51 নম্বর বলছে একটি ষড়ভুজের 6টি কোণের সমষ্টি কত, এটা হচ্ছে 8 = 8 ৯ 72 720 ডিগ্রি। আচ্ছা 52 বলছে একজন ব্যক্তি তার সম্পত্তির 12% স্ত্রীকে, 58% পুত্রকে এবং বাকি 4,80,000 টাকা কন্যাকে দান করলেন, পুত্রের সম্পদের মূল্য কত, তাহলে মোট সম্পদের 30% হচ্ছে 4,80,000, মানে 12% আর 58%, 70% তো দিয়ে দিছে, তাহলে থাকলো 30%, এই 30% হচ্ছে 4,80,000, তাহলে মোট সম্পত্তি কত হবে, 100 দিয়ে গুণ করে 30 দিয়ে ভাগ করলে আমরা মোট সম্পত্তি পেয়ে দেবো 16 লক্ষ টাকা। এই 16 লক্ষ টাকার পুত্রকে দিয়েছে কত, 58%, মানে 9,28,000 টাকা। 53 নম্বর বলছে একটি চাকার ব্যাস 1.67 মিটার হলে 42 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে, তাহলে মোট পথের দৈর্ঘ্য হচ্ছে 42,000 মিটার, যেহেতু চাকার দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে মিটারে, তা আমরা জানি যে চাকা একবার ঘুরে পরিধির সমান যায়, তাহলে পরিধি হচ্ছে 2πr, তার মানে 1.67 পাই মিটার হচ্ছে, 2 কেটে গেল, 1.67 পাই মিটার যাবে একবার ঘুরলে, তাহলে 42,000 কে 1.67 পাই দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাব হচ্ছে, পায়ের মান বসাই দিলাম 22/7 বা 3.1416, এটা করলে আমরা পেয়ে যাবো 8,000 বার, অর্থাৎ 8,000 বার ঘুরবে।
এরপরে 55 নম্বর বলছে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাকে কি বলে? বৃত্তের এই পাশ থেকে ওই পাশে বা যে কোনো দুইটা বিন্দুর বৃত্তের উপরে সংযোজক রেখাকে বলে জ্যা। আচ্ছা 56 নম্বর বলছে যে ABCD সামান্তরিকের বি কোণ 100 ডিগ্রি হলে সি কোণের মান কত? বি কোণ 100 ডিগ্রি মানে ডি কোণও 100 ডিগ্রি হবে, মানে বিপরীত কোণ সমান হয়। তাহলে আমরা জানি 4 কোণ মিলে হচ্ছে 360 ডিগ্রি, তাহলে বাকি যে 160 ডিগ্রি থাকছে সেটা দুই পাশে বসবে, মানে এই পাশে আসে এই পাশে আসে, অর্থাৎ হচ্ছে আমাদের সি কোণের মান 80 ডিগ্রি হচ্ছে। 57 নম্বর বলছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? আমি ধরে নিলাম যে পরপর সংখ্যাগুলো হচ্ছে প্রথমটা এক্স, তারপর এক্স প্লাস ওয়ান, তারপর এক্স প্লাস টু, তারপর এক্স প্লাস থ্রি, তারপর এক্স প্লাস ফোর, এভাবে 5টা। এই 5টা যোগ করলে 560 হবে, তাহলে এটা হচ্ছে 5x, 560 - 10, তাহলে x এর মান হচ্ছে 110। তার মানে প্রথম সংখ্যাটা 110, পরেরটা 111, তারপরেরটা 112, তারপরেরটা 113, 14, 15, 16, 17, 18, 19। আমাদের পরের 5টা যোগ করতে বলছে, অর্থাৎ 115 থেকে 19 পর্যন্ত। এটার যোগফল হবে 585। 58 নম্বর বলছে 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান, শতকরা লাভ কত? মানে 2টি প্যান্টের দাম লাভ হয়েছে কয়টার উপরে? 8টার উপরে। তাহলে 100 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল 25%। আচ্ছা 59 নম্বর বলছে 1 ফুট কত সেন্টিমিটার? এটা হবে 30.48 সেন্টিমিটার। আচ্ছা 60 নম্বর বলছে সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়কে কি বলে? আমরা জানি সমান সমান বাহু বর্ধিত করলে বাইরে যে কোণ হবে সেটা হবে স্থূল কোণ। এরপরে আমরা চলে যাব সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞান প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? এটা হবে রাঙ্গামাটি। নিচের কোন দেশে জনসংখ্যা সব থেকে কম? যে 4টা দেশ দেওয়া ছিল তার মধ্যে মালদ্বীপের। মানুষের সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি? 2টি, একটা হাইকোর্ট বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ। মানব উন্নয়ন সূচক 2020 অনুসারে বাংলাদেশের অবস্থান 133তম। রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে? এটা 7-এর 1 ধারায় বলা আছে। 66 বলছে বিশ্বের সব থেকে প্রাচীন সভ্যতা, এটা হবে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, ইরাকে যেটা ছিল। 67 নম্বর ছিল বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্র কত সালে প্রবর্তিত হয়? 1972 সালে শেখ মুজিবুর রহমান এসে এটা চালু করেন। চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত? 8,850 কিলোমিটার। আচ্ছা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কতটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন? এটা হবে 2টা দেশের। আচ্ছা 70 নম্বর শ্রীকান্ত উপন্যাস কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। SDG-র কত নম লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? এটা 4 নম্বর লক্ষ্যমাত্রায়। মুজিব বোসের লোগোর ডিজাইনার কে? এটা হচ্ছে সব্যসাচী হাজরা। 74 নম্বর বলছে ইসরায়েলের আইনসভার নাম কি? এটা হচ্ছে নেসেট। 75 নম্বর বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে? এই প্রশ্নটা অনেক বইয়ে অনেকভাবে ভুল দেওয়া আছে, যাই হোক এই প্রশ্নটা সঠিক জানাটা জরুরি আর কি। আমাদের স্বাধীন বাংলাদেশ বলতে আমাদের বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে 1971 সালের 26শে মার্চ আমাদের সংবিধান অনুসারে, এবং স্বাধীনতার ঘোষণাও হয়েছিল, এবং স্বাধীনতা যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিন থেকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনাতে এই কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তাহলে স্বাধীন হয়েছে 26শে মার্চ 1971 সালে। তাহলে স্বাধীন হওয়ার পরে আমাদের হচ্ছে সরকার গঠিত হলো, হচ্ছে প্রথম 10 এপ্রিল সেটা শপথ গ্রহণ করলো 17 এপ্রিল। সেই সরকারের অর্থমন্ত্রী ছিল মোহাম্মদ মনসুর আলী, এম মনসুর আলী। আসলে প্রশ্নটা এরকমই হবে, অনেকে যেটা মনে করেন যে স্বাধীন বাংলাদেশ বলতে আমাদের বিজয় লাভের পরে যে মন্ত্রিসভা হয়েছে সেই মন্ত্রিসভার অর্থমন্ত্রীর কথা বলা হচ্ছে, তাহলে সেটা এরকম প্রশ্ন আসতে পারতো যে স্বাধীনতার পরে বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে? তাহলে এটা হতো তাজউদ্দিন আহমেদ। কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশ মানে আমাদের 26শে মার্চের পরে যে গভর্নমেন্ট ছিল, আমাদের ফার্স্ট গভর্নমেন্ট, যেটাতে প্রেসিডেন্টিয়াল গভর্নমেন্ট ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন এবং অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে এম মনসুর আলী। তো যাক, এই বিষয়টা কনফিউশন হয় অনেকের। তারপরে আসে 76 নম্বর বলছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? গ্রিন হাউস গ্যাস আছে মোট হচ্ছে 6টা, যার ভিতরে CFC একটা। আচ্ছা 77 নম্বর মানুষের নিজস্ব মুদ্রা চালু হয় 4 মার্চ 1972 সালে, বর্তমান বিশ্বের দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটা? এটা হবে জিম্বাবুয়ে। আচ্ছা 79 নম্বর বাংলাদেশের আইন অনুসারে কত বছরের
শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না কত বছরের নিচে, 14 বছরের নিচে। জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটা? এটা হবে দক্ষিণ সুদান। তো এই ছিল মোট 80টা প্রশ্ন। তো সুপ্রিয় বন্ধুরা, প্রশ্ন সমাধান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো ভুল থাকলে সেটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাবেন, সেটা সংশোধনের চেষ্টা করব আশা করি। আর পরবর্তী ভিডিওতে সাথে পাবো সে আশা রেখে শেষ করছি। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।